বাগদায় বহিরাগত প্রার্থী ইস্তফাপত্র জমা দিলেন বিজেপির মণ্ডল সভাপতি। আরো নেতা কর্মীরা ইস্তফাপত্র জমা দিতে পারে দাবি স্থানীয় নেতৃত্বের। উপনির্বাচনের বিজেপির প্রার্থী বাছাই ঘিরে অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব। বাগদা উপনির্বাচনকে নিয়ে দলীয় কুন্দল প্রকাশ পেল বিজেপির অন্দরে। সোমবার বিজেপি প্রার্থী হিসেবে বিনয় কুমার বিশ্বাসের নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। বাগদার হেলেঞ্চাতে বিক্ষোভ দেখিয়ে তারা বলেন, বহিরাগত প্রার্থী চাই না, আমরা স্থানীয় প্রার্থী চাই। লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করতেই বিভিন্ন দিক থেকে নানা রকম বিক্ষোভের চিত্র ধরা পড়ল। আর সেই তালিকা থেকে বাদ পড়ল না বাগদা বিধানসভাও। বাগদার হেলেঞ্চাতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিজেপির নেতাকর্মীরা। তাদের দাবি, স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে, বহিরাগত কাউকে আমরা মানব না। বিনয় কুমার বিশ্বাসকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচন করার পর থেকেই এমন বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার পর 24 ঘন্টা পার হওয়ার আগেই প্রার্থী বদলের দাবিতে পদত্যাগ করলেন বাগদা থানার কুনিয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা বাগদা 2 নম্বর মণ্ডলের সভাপতি সমীর কুমার বিশ্বাস। এই বিষয়ে পদত্যাগ করার পর সমীরবাবু বলেন, দাবি ছিল যে দাদা, আমাদের যে প্রার্থী হবে সেই প্রার্থী যেন ভূমিপুত্র হয়। হাজারবার বলা সত্ত্বেও আমাদের সেই কথা রাখেননি, যে কারণে সাধারণ লোকের কাছে আমার এই জবাবদিহি করতে করতে মানে একটা বিধিচ্ছুদ্ধ এসে গেছে। এবং সাধারণ লোক বলতে চাচ্ছে যে জেলা সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গে এই যে সভাপতি, এরাও মিলিত, নাহলে বহিরাগত প্রার্থী এখানে কিসের জন্য দেওয়া হবে? বাগদায় কি কেউ নেই? বাগদায় কি স্বীকৃত ছেলে নেই? বা বাগদায় 500 যারা জমাতে ছিল তারা কি তার যোগ্য নয়? আর যাকে দাঁড় করেছে তার যোগ্যতা কত? পদত্যাগপত্র আমাকে যিনি দিয়েছিলেন আমাদের জেলা সভাপতি দেবদাস মণ্ডল, আমি দেবদাস মণ্ডলের কাছে পাঠিয়েছি, এখনও কোনো উত্তর পাইনি। সাধারণ মানুষ আমাকে, যারা আমার সঙ্গে আছে, তাদের মতামত নিয়ে আমি বলছি। যেহেতু আমি কুনিয়ারা পঞ্চায়েত প্রধান এবং মণ্ডল সভাপতি ছিলাম, হাজারো জবাব দিয়ে আমাকে করতে হচ্ছে। এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপির শেষের ঘন্টা বেজে গিয়েছে, কারণ নিচের দিকে সদস্যদের ওরা কোনো গুরুত্ব দেয় না, কোনো মূল্যায়ন করেনি, অর্থ ছাড়া ওরা কিছুই বোঝে না, কর্মীদের কোনো সম্মান নেই, তাই দেখবেন ওরা এক এক করে সব দল বদল করবে। আর এই নির্বাচনে ওদের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, জয় মমতা ব্যানার্জিরই হবে। বিজেপির শেষের শুরু হয়েছে, আরও যত দিন যাবে এক এক করে ওরা দল ত্যাগ করবে, কারণ ওদের নিচস্তরে কর্মীদের কোনো মূল্যায়ন তারা করে না, কোনো গুরুত্ব নেই। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত করাপশনে যুক্ত, অর্থ করি ছাড়া এরা কিছু বোঝে না, কোনো কর্মীর সম্মান এদের দলে নেই। তাই এক এক করে সব দল ত্যাগ করবে এবং এই নির্বাচনে ওখান থেকে বিপুল ভোটে পরাজয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোট দেবেন। বাগদা 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস বলেন, দলের মণ্ডল সভাপতি না থাকলে কমিটি থাকে না, তাই উনি না থাকায় আমিও পদত্যাগ করছি। এখানে 4 মণ্ডল সভাপতিকে কোনো মূল্য দেওয়া হচ্ছে না। এখানে আমরা সহ সকলেই চাইছিলাম স্থানীয় কাউকে প্রার্থী করা হোক, কিন্তু সেখানে বহিরাগত প্রার্থী করায় আমাদের লড়াই করার মতো মানসিকতা নেই। আমিও পদত্যাগ করছি বলতে, আমাদের দলের যে সিস্টেম রয়েছে, মণ্ডল সভাপতি যদি না থাকেন তার যে কমিটি সেটা থাকে না। আমি এই বাগদা 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস, কাজে উনি যখন নেই আমাদেরও কমিটিটাই ভেঙে যাচ্ছে। আর তাছাড়া ব্যক্তিগতভাবে এই যে উপনির্বাচন, এখানে বাগদা 4 মণ্ডল সভাপতিকে কাউকে দল কোনো সম্মান দেয়নি, 4 মণ্ডল সভাপতি। এবং আপামর বাগদাবাসীর আবেদন ছিল যে ভূমিপুত্র ক্যান্ডিডেট হোক। গত বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে ক্যান্ডিডেট করা হলো ভুল সিদ্ধান্তে, আজকের এই উপনির্বাচন, আজকের এই উপনির্বাচনের উপর ভিত্তি করেও যদি বহিরাগত ক্যান্ডিডেট হয় তাহলে সেখানে আর নির্বাচনটা লড়াই দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই। দাদা, হ্যাঁ, প্রতিবাদ করেছি, দাবি তুলেছি, টোটাল বাগদাবাসীদের নিয়ে যাওয়া হয়েছিল, বাগদার যত প্রমুখ রয়েছেন, বাগদা বিধানসভার যত প্রমুখ রয়েছেন তাদের নিয়ে জেলা সভাপতির বাড়িতে বৈঠকও হয়েছে, সেখান থেকে নামও উঠেছিল বাগদাবাসীর, তাদের দাবিও ছিল
যে ভূমিপুত্র বাগদার ক্যান্ডিডেট হোক, তা সত্ত্বেও আজকের এই অবস্থা কি কারণে করেছে তাতে সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু দল যদি মনে করে আমাদের মতো কর্মীদের এইভাবে খাটিয়ে নেবে, তাহলে সেটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ আমরা একবার বোকা সেজেছি, বিশ্বজিৎকে জিতিয়ে আমরা বোকা সেজেছি, ওই বোকা আর এবার সাজতে চাইছি না। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।